তো হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাংলা না, বাগান যাবো গাইস। তো ওখানে বাগানে এনজয় করবো, মানে আম টামগুলো দেখবো, খাবো। তো চলো না, এখানে দেখতে পাচ্ছেন পাটের হুইলাম আছে গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখন যাবো, একটু দূর আছে খালি। ও বসে গেছি, দেখতে পাচ্ছেন ওখানকার মানুষগুলো অনেক খারাপ গাইস, আমাদের আমগুলো পেয়ে নিচ্ছে। ওখানে যতগুলো ঘুরে আছে ওগুলো সব আমাদের, দেখতে পাচ্ছেন গাইস। তো এখন যাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন যাচ্ছি একটু বাগানটা সিধা, বাগানটা দেখাচ্ছে। যে ওই যে সামনে বাগানটা গাইস, ওই যে বাগানটা আছে, এটা হচ্ছে সব আমার চাচা তো আমার ভাইয়ের আছে, আমাদের আছে, সব আমাদের আছে গাইস। তো একটু হালকা স্কিপ করে দেখুন, একটু বাগানে দেখেন কতগুলো আম আছে, দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কতগুলো আম আছে, বড় বড় আমগুলো আছে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা আমার ভাইয়ের বাগানে যাব, দেখবেন কত বড় বড় আম আছে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কতগুলো আম আছে এখানে, গাছ কত বড় বড় আছে দেখতে পাচ্ছেন। এখানে বর্ষা হয়েছে, তো পানি হয়ে গেছে দেখেন গাছ, কত বর্ষাতে পানি হয়ে গেছে গাছ দেখেন, দেখেন আমগুলো কত ঝরে হয়ে আছে, জলে যাওয়া যেমন ওখানে গাছ দেখেন, ওখানে ভালো ভালো আমগুলো আছে দেখতে পাচ্ছেন, কত আমগুলো আছে, দেবতকগুলো এখানে হেলছে, পানি হয়ে গেছে তার জন্য, দেখতে পাচ্ছেন আপনারা গাছগুলো। তো আমরা রোজার সময় খেতে পাইনি গাছ, আর এবার কিন্তু আম ঠাঁটিয়ে খাবো আমরা গাছ, আমরা আম ঠাঁটিয়ে খাবো। তা একটু সামনে দিয়ে যাই গাছ, কত গাছ আছে দেখতে পাচ্ছেন, কতগুলো গাছ আছে আপনারা সব দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা দুজন এসে একটা আমরা আমগুলো খাবো, খেতে খুব মিষ্টি। থেকে আম খাইনি গাইজ অনেকদিন, তো আম খাইনি, করেছিলাম আমের চাট লেগে গেছে, আজকে আম খাবো গাইজ, আজকে আমরা আম খাবো দেখতে পাবেন। ওইগুলো আমাদের তো আর গাছ না গাইজ, এখানে আমাদের একটু আমরা এখানে গাল দিবে গাইজ, একটু আমরা এখানে বসি আরাম করি, হাওয়াগুলো খাই, তারপর আমরা ওদিকে যে আমগুলো খাবো, ঠিক আছে গাইজ। দেখেন বন্ধুরা কত বড় বড় আমগুলো হয়ে গেছে, আর এক মাস পর পেকে যাবে আমগুলো, একটাই পার আমার দুজন খেলবো, এটা পার এটা পার, একটা পারছি আমরা এখন খাবো। তো ওখানে খাবো আমরা গাইজ, খেতে অনেক মজা লাগবে, অনেকদিন পরে খাচ্ছি, আহা কি মজা। একটা জল দিয়ে নিয়ে আসলে হতো না রে, জল দিয়ে আম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আম ফাটছে, আমরা এখন খাবো, যে ফাটা হয়ে গেছে এখন আমরা খাবো, এখানে দেখতে পাচ্ছেন এখন ফাড়লো, এই দেখতে কত মিষ্টি আমটা আছে লাগছে, দেখতে পাচ্ছেন খেতে খুবই ভালো লাগবে, পাচ্ছেন এখন কত মিষ্টি আমটা লাগছে আছে, খেতে খুবই মজা লাগবে, একদম সাদা হয়ে আছে মিষ্টি, এখন আমরা খাবো এটা। এখন আমরা আমটা খুবই খাট্টা হয়ে আছে, খেলাম তো খুবই খাট্টা হয়ে আছে আমটা, খেতে পারি না আমরা, খাট্টা খুবই হয়েছে, আমটা হয়ে আছে আমরা খেতে পারি না, খুবই খাট্টা হয়। বন্ধুরা আমরা এখন আম খেললাম, তো অনেক রোদ আছে গাছ দেখেন, দেখতে পাচ্ছেন এখানে মাঠের ভূমি স্প্রে করছে, দেখতে পাচ্ছেন গাছগুলো পাটের ভূমি আছে, দেখতে পাচ্ছেন স্প্রে করছে, যে এখানে স্প্রে করছে গাছ দেখেন, পাটের ভূমি স্প্রে করছে, দেখতে পাচ্ছেন স্প্রে করছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, রাস্তায় যাচ্ছি আমরা, এখন দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা পন্ড আছে, পন্ডাতে অনেক মাছ আছে, সাপগুলো হতে পারে এক দুটো হবে, এটা হচ্ছে আমার একটা দাদার আছে পুকুরটা, এটা আমাদের বাড়ির পাশে একটা ই আছে, ঘর আছে ওদেরই এটা ই আছে, মাছ মারানো হয়ে গেছে, এটাতে মাছ মারা হয়ে গেছে, একটা মাছ নেই এক দুটা হবে, এটাতে খুবই মাছ আছে,
যেটা তো আমরা দেখালাম এখন ফার্স্ট। তো আমরা আমাদের একটু বিরিয়ানি খাবো, তো ওপারে বিরিয়ানি রান্না চলছে, তো আপনাদেরকে দেখাবো। তো চলেন গাইস বিরিয়ানি রান্না করি। তো গাইস এখানে আমার দিদি বিরিয়ানি রান্না করছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিরিয়ানির চাল। আমি এখন কাপড় খুলে দিয়েছি, খুলে দিয়েছি, দেখেন এখানে এখানে বিরিয়ানি রান্না হচ্ছে। বিরিয়ানিটি একটু করেছি গাইস, একটু করেছি, তো আমাদের বাড়িতে বেশি ফ্যামিলি নাই, তো তার জন্য একটু করেছি। দেখেন আপনারা শিখতে পারেন গাইস, এখানে আমরা আলুতে মানে ফ্রাই করে এখানে রেখেছি। এখানে কি আছে কাকি, কাকি এখানে কি আছে, এখানে ওই যে কি আছে এখানে গাইস, ভাতে হাত দেওয়া যায় না। এটা হচ্ছে আমার ব্যাগ, এটা আমি স্কুল যাই, দুটো টিউশনের ব্যাগ, এটা স্কুলের ব্যাগ। তো এটা আমার বাক্স, এটা তো আমার জিনিসপত্র রাখি, এটা আমি এই যে হাতে তৈরি করেছি গাইস দেখেন। এটা এটা হচ্ছে আমার ফোন, মানে মিডিল ক্লাস, বুঝতে পারছি। এটা আমার বিছানা, এটা আমার ঘুমোয়। ওটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড গাইস দেখেন, এটা আমার গার্লফ্রেন্ড। গাইজ আপনাদেরকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ গাইজ। তো আপনারা আমাদের ভিডিওকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন গাইজ, আমাদেরকে একটু একটু সাপোর্ট দিবেন গাইজ, অত সাপোর্ট দিবেন। আপনাদের জন্য আমরা একটা ভিডিও কত কষ্ট করে করছি গাইজ, ভিডিওটা একদম।